আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো এই মুহূর্তে আলোচনা করব নেক্সা ব্লক নিয়ে। সো নেক্সা ব্লকে আপনারা কীভাবে ফ্রিতে এখন আমরা টোকেন কালেক্ট করব সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। সো আমি কিন্তু বেশ কয়েকদিন হলো কিন্তু এভাবে কিন্তু টোকেন কালেক্ট করতেছি। সো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আগে এই যে নেক্সা ব্লক সাইটে যে আছে, আমি এখানে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি আগে দিয়ে দিয়েছিলাম। সো যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা, যেটা কীভাবে আপনি মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেটে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করবেন। সো অ্যাড করার পরে আপনি এখান থেকে ফ্রিতে কিন্তু আপনি টোকেন পাবেন। সো আমি বেশ কয়েকদিন আগে কিন্তু এই যে ভিডিও করছিলাম যে নেক্সা ব্লক নিয়ে, সো ওই ভিডিওটা অবশ্যই আপনার চাইলে দেখতে পারেন। আর এটা হচ্ছে নেক্সা ব্লক সম্পর্কে হয়তো অনেকেই কিন্তু এখন পর্যন্ত জানেন। সো এটা কিন্তু এখনও কিন্তু এই সাইটটা কিন্তু মার্কেটে আসে নাই, এবং অলরেডি কিন্তু এখানে 4টা এক্সচেঞ্জারে কিন্তু তারা কিন্তু লিস্টেড এই প্রায় ইয়াটা টোকেনটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এক্সচেঞ্জারগুলো এখানে 4টা এক্সচেঞ্জারে কিন্তু তারা অলরেডি কিন্তু লিস্ট করে দিয়েছে, এবং আগামী কিন্তু 25 তারিখের ভিতরে কিন্তু এই সাইটটা আসার কথা রয়েছে। সো এখন চূড়ান্ত হয়নি, তো তারা কিন্তু এটা বলে দিছে যে আগামী 25 তারিখের ভিতরে নেক্সা ব্লক কিন্তু মার্কেটে লঞ্চ হবে এই সাইটটা। সো আমরা কিন্তু অলরেডি মাইনিং করবো, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমরা উইথড্র দিতে পারবো, এবং টাকার সঙ্গে সঙ্গে আমরা পকেটে নিতে পারবো। অর্থাৎ সাইটটা কিন্তু মার্কেটে আসেনি, তার আগে কিন্তু 4টা এক্সচেঞ্জ যারা কিন্তু অলরেডি লিস্ট তারা কিন্তু দিয়ে দিচ্ছে, এবং 15টা এক্সচেঞ্জারে কিন্তু তারা কিন্তু লিস্ট দিয়ে দেবে। সো এই যে আমি এখানে কিছু অ্যাড্রেস আমি দিয়ে রাখছিলাম যারা আগের ভিডিওতে। সো আমি এখান থেকে সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বা আমাদের গ্রুপে দেওয়া থাকবে। সো একটু এই যে এটা হচ্ছে নেক্সা ব্লক হচ্ছে লোগো, আপনারা হয়তো অনেকে দেখেছেন বা অনেকে হয়তো বা এখন কোনো দেখেন নাই। সো যাই হোক আমি সেটা বাই করতেছি, একটু অপেক্ষা করবেন। যাই হোক আমি ওটা খুঁজে আমি আমাদের টেলিগ্রামে দিয়ে রাখবো। সো আপনি ওখান থেকে কালেক্ট করে নেবেন। সো নেওয়ার পরে যে কাজটি করবেন আপনি, বা ওই ভিডিওর লিঙ্কটা আমি কীভাবে কানেক্ট করবেন মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেটের সাথে, সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি চাইলে দেখে কিন্তু আপনি কাজটা করতে পারেন। সো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করার পরে আপনি সরাসরি মেটামাস্কে আসবেন। সো আসার পরে ধরেন আমি এখান থেকে একদম নিচের দিক যাব একটু স্কেল করে। সো আমার এখানে যদি আমি একটু অপেক্ষা করবেন। সো আমি এখান থেকে আমার ফিঙ্গারটা দিয়ে নিচ্ছি বা পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে এখান থেকে একদম নিচে চলে যাব। সো নিচে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার যে এই যে কোথায় গেলো, এই যে নেক্সট বি, এটার পরবর্তীতে কিন্তু এই টোকেনটার নাম হবে নেক্সট বি টোকেন। সো আমার এখানে দেখতে পাচ্ছেন মাত্র 39টা আছে এই অ্যাকাউন্টে। সো এটা কিন্তু আমার এই অ্যাকাউন্টে রয়েছে। সো এখানে আপনি যে কাজটি করবেন, এটার উপরে ক্লিক, ধরেন অ্যাড করছেন, আমি আপনাকে বলছি ধরেন আপনি অ্যাড করছেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা। অ্যাড করার পরে এখানে আমি রিসিভ অপশনে ক্লিক করে দেবেন। সো রিসিভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে কপি অপশনে ক্লিক করে দেবেন। সো কপি করার পরে এখান থেকে আপনি একটু ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে প্রতিদিনই কিন্তু আপনি টোকেন কালেক্ট করতে পারবেন। আমি যেভাবে করতেছি, এগুলো কিন্তু আমি ফ্রিতে কালেক্ট করছি, আমি এখন যেভাবে করছি ঠিক সেমভাবে আমি ওগুলো এভাবে কালেক্ট করছি। সো এখানে আপনি ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে নেক্সা ব্লকের যে লোগোগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। সো ভিডিওটি যারা এখনও ভিডিওটি দেখে এখনও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার লাইক করে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আর নেক্সা ব্লকে কাজ করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন, কারণ এই সাইটটা আসার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে দিয়ে দেবো। কারণ এটাতে যে যত রেফার করতে পারবে সে তত বেশি ইনকাম করতে পারবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু টাকা কিন্তু আপনি পকেট পর্যন্ত নিতে পারবেন। সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমি কয়বার পেমেন্ট নিচ্ছি, 1, 2, 3, 4, 5 বার কিন্তু এখান থেকে পেমেন্ট নিচ্ছি ফ্রিতে। সো এইরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনি এখানে স্কেল করে এদিকে নিয়ে আসবেন, হাতের ডান দিকে নিয়ে আসবেন। সো নিয়ে আসার পরে এই যে এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনি ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে ইয়াটা আপনি নিয়ে আসছেন অ্যাড্রেসটা নিয়ে আসছেন রিসিভ অপশনের, সেখানে আপনি এটা পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে দিলাম। তারপরে নিচে আপনার অ্যামাউন্টটা লিখবেন 5, ঠিক আছে? অর্থাৎ আমরা এখান থেকে 5 টোকেন করে কিন্তু প্রতিদিন কালেক্ট করতে পারবো। আর তারপরে এই যে আই এম নট রোবট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে নিচে সেন্ড অপশন আছে, সেন্ড অপশনে আপনি ক্লিক করে দেবেন। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন সাকসেসফুল লেখা উঠবে কিন্তু। সো এই দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এখানে ট্রান্সফার সাকসেসফুল কিন্তু এখানে দেখাইছে। অর্থাৎ আমার কিন্তু 39টা টোকেন ছিল, সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। এই দেখেন এখনও কিন্তু এখানে শো করতেছে 39, এখনও শো করতে 39, প্রায় 40 কয়েকশন কম। যাই হোক আমি ধরেন 39 রয়েছে, আমি যদি স্ক্রল করি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পারেন 44 হয়ে যাবে কিন্তু। সো একটু অপেক্ষা করুন, এটা কিন্তু 40 হয়ে যাবে। যাই হোক আমি এখান থেকে ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পরে এখানে এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা চলে আসছে, এই দেখেন 40 হয়ে গেছে। তার মানে আমি এখানে কিন্তু 5টা টোকেন কিন্তু অলরেডি পেয়ে গেছি। সেমভাবে কিন্তু আপনি কী করতে পারবেন, আপনি আরও যদি কোনো এক্সচেঞ্জ ট্রাস্ট ওয়ালেট থাকে, শুধু এটা না আরও যদি ওয়ালেট থাকে, তো সেটা তো আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। সো আমি এখান থেকে মেটামাস্কে চলে আসলাম। সো মেটামাস্কে আমি ওপেন করলাম। সো মেটামাস্কেও কিন্তু আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করছি। সো অ্যাড করার পর আমি এখান থেকেও কিন্তু এই টোকেনটা কিন্তু প্রতিদিন কালেক্ট করতেছি। সো আমার মতো করে আপনি কিন্তু সেমভাবে আপনি কিন্তু কালেক্ট করতে পারবেন। সো আমি এখান থেকে ফিঙ্গারটা দিয়ে নিলাম। तो এখন আপনাকে যে কাজটি করতে হবে একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ এই যে মেটামাস্কে আসলে একটু প্রবলেম করে কারণ ঢোকার সময় একটু সময় নেয় বেশি ঠিক আছে সো যাই হোক তো যারা নিত্য নতুন মাইনিং সাইটে কাজ করতে চান ফ্রিতে এবং তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সো একটু একটু আর একটু আর একটু একটু বিরক্ত হবেন না সো অলরেডি আমরা কিন্তু এখন ঢুকে যাব সো দেখতে পাচ্ছেন আর একটু সময় নেবে হচ্ছে আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু টোকেনটা কিন্তু আমি কিন্তু অ্যাড করে রাখছি সো এখন আমি এখান থেকে উপরে ক্লিক করে দেব উপরে ক্লিক করে দেওয়ার পরে একদম নিচের দিকে চলে যাব এই যে দেখছেন নেক্সা ব্লক চেইন এখানে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আমার কিছু টোকেন আপনারা দেখতে পারবেন এখানে সো এটা তো কিন্তু আমি ফ্রিতে কিন্তু বেশ কয়েকটা টোকেন প্রায় 20-30টা হবে মনে হয় এটাতে এটা থেকে আবার ওইটাতেও আমি ট্রান্সফার করে নিয়েছিলাম কিন্তু ঠিক আছে सो আমি এখান থেকে একটু স্ক্রল করে দেন এটা তো 20টা টোকেন কিন্তু আমার আছে সো এখন আমাকে যে কাজটি করতে হবে এখানে ক্লিক করে দিতে হবে নেক্সা বির উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে রিসিভ অপশনে ক্লিক করে দিবেন রিসিভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটা কপি অপশনে ক্লিক করে দিয়ে অ্যাড্রেসটা কপি করে নেবেন রিসিভ অপশনের অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে উপরে মানে ডট আছে 3টা এই যে ডটে আপনাকে ক্লিক করে দিতে হবে সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ নামে ভিউ অন ব্লক এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর আবার কিন্তু আমাদের সামনে ওই লোগোগুলো কিন্তু চলে আসবে নেক্সাবির যে লোগোগুলো বা নেক্সা ব্লকের যে লোগোগুলো সেগুলো কিন্তু শো করবে এখানে সো এটা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু আমরা আবারও কিন্তু উপরেগুলো এখানে স্ক্রল করে এই পাশে আসবো আসার পরে এখানে শেষেরটাতে ক্লিক করে দেবো তারপর এখানতে আমরা এই যে অ্যাড্রেসটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো সো এই যে বসিয়ে দিলাম তারপর এখানে আমরা 5 এখানে কিন্তু দিয়ে দেবো সো আমি এখান থেকে 5 মানে ক্লিক করে দিলাম মানে অ্যামাউন্টটা এখানে দিতে হবে তারপর আই এম নট রোবট এখানে ক্লিক করে দেবেন তারপর সেন্ড অপশনে ক্লিক করে দেবেন সো এটা কিন্তু আপনি প্রতিদিন মানে 24 ঘন্টা পরপর কিন্তু করতে পারবেন সো নিচে দেখতে পাচ্ছেন একদম সাকসেসফুল কিন্তু আমাদের দেখায় দিয়েছে একদম ইজিভাবে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন ঠিক আছে সো এখন আমরা এখান থেকে ব্যাগে যাই সো আমি ব্যাগে গেলাম সো ব্যাগ আবারও ব্যাগে আসলাম সো ব্যাগে আসার পর এখান থেকে কিন্তু আমাদের কিন্তু এখন 25টা কিন্তু টোকেন এখানে 20টা কিন্তু ছিল এখন কিন্তু আমরা 25টা এখানে দেখতে পারবো সো একটু অপেক্ষা করবেন দেখেন আমরা কিন্তু এখানে 25টা কিন্তু এখন দেখতে পাচ্ছি এখন এইটা কিন্তু আপনি ট্রাস্ট ওয়ালেটে কিন্তু নিয়ে যাবেন কীভাবে সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি সরাসরি আমি এখান থেকে ট্রাস্ট ওয়ালেটে আসলাম তো ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আমি কিন্তু এইভাবে কিন্তু এগুলো কিন্তু ট্রাস্ট ওয়ালেটে কিন্তু নিয়ে আসছি সো আমি একটু ওয়েট সো আমি এখান থেকে ইয়েটা দিয়ে নিচ্ছি পিনটা দিয়ে নিচ্ছি সো পিনটা দেওয়া ক্লিয়ার এখন আমি এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করে দেবো দেখেন এখানে 44টা রয়েছে কিন্তু আমার এখানে আমি আবার একটু ব্যাগে গিয়ে দেখাচ্ছি দেখেন এখানে 44টা রয়েছে আমার এখানে তো এখন আমি এখানে রিসিভ অপশনে ক্লিক করে দিয়ে রিসিভ অ্যাড্রেসটা কপি করে নেব রিসিভ অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আমি কিন্তু মেটামাস্কে আবার চলে আসলাম সো মেটামাস্কে আসার পরে এই যেখানে আপনি ক্লিক নেক্সাবির উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন সো এর আগে কিন্তু আমি 9টা কিন্তু মানে ট্রান্সফার করছিলাম ওইটাতে সে কিন্তু ফিক আসছে কিন্তু একটু অ্যাকশন কিন্তু কেটে নিছে সো এখন আমি সেন্ড অপশনে ক্লিক করে দিলাম সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমি অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম সো অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পরে নিচে নেক্সট অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে সো আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে অ্যামাউন্টটা কিন্তু এখানে আপনাদের সিলেক্ট করে দিতে হবে সো আমি এই যে ইউজ ম্যাক্স এটাতে ক্লিক করে দিলাম ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর আমার এখান থেকে যেহেতু 24টা আছে মানে 25টা আছে সেখান থেকে কিন্তু আমার 24 মানে 24 টোকেন 9 সেন্ট কিন্তু এখান থেকে চলে যাবে যাই হোক একটু কিন্তু ফি কাটবে সো এটা কিন্তু ব্যাপার না যাকে আমি নেক্সট অপশনে আবারও ক্লিক করে দিলাম সো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে সরাসরি আমি কিন্তু ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যেতে পারবো এবং ট্রাস্ট ওয়ালেট থেকে কিন্তু আমি মেটামাস্কে নিয়ে আসতে পারবো সো আমি একদম প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সো আপনি কিন্তু সেমভাবে কিন্তু কাজগুলো করতে পারেন মানে আমি 2টা ওয়ালেট থেকে কানেক্ট করে মানে কালেক্ট করে টোকেনটা কালেক্ট করে আমি কিন্তু একটা ওয়ালেটে কিন্তু রেখে দিলাম ঠিক আছে সো এখান থেকে আমার 25টি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন ট্রান্সফার হয়ে গেছে সো এখন দিলে আমি যদি ট্রাস্ট ওয়ালেটে যাই ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে এখন যেহেতু আমার এখান থেকে আগে ছিল মানে 44টা এখন আবার 24টা আসলো যাই মোটে কিন্তু কোয়ালিটা হলো না হলো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 70টা টোকেনের মতো কিন্তু আমার এখানে এইভাবে কিন্তু হয়ে গেছে ঠিক আছে সো আপনারা চাইলেও কিন্তু এইভাবে কিন্তু আমার মতো করে আপনারা কিন্তু নেক্সাবি টোকেনটা আপনি কিন্তু এইভাবে কালেক্ট করতে পারেন সো এই ছিল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সো আল্লাহ হাফেজ।